বাসা ভাড়াটা। কয়েকটা দিন সময় দেন, আমরা তো বলছিলাম একটু সমস্যায় আছি। সমস্যায় তো আমিও আছি, সমস্যায় না থাকলে কি আমি বাসা ভাড়া দিচ্ছি? বাসা ভাড়ার টাকাটা আমার সময় মতো প্রয়োজন। আপনার এতগুলা বাড়ি, আমার এই একটা ফ্ল্যাটের জন্য তো আপনি আটকায় নেই, সবসময় তো সময় মতোই বাসা ভাড়া দেয়। হ্যাঁ, সব সময় তো ঠিক টাইমে দিচ্ছ, গত মাস গেল এই মাসও যায় যায় অবস্থা। আর শুনো, আগামী মাস থেকে যদি 15 তারিখের মধ্যে ভাড়াটা না দাও, তাহলে ভাড়ার সাথে 15% ইন্টারেস্ট যোগ করা হবে, মনে থাকবে? আপনি হাত পাইতে আসছেন কেন? বললাম তো একটু সময় দেন, দিয়া দিব। আর শুনো, খুব বেশি সমস্যা হলে বাসাটা ছেড়ে দাও, এই ফ্ল্যাট বাসায় না থেকে একটা 3 শেড রুম দেখো, ওই কেল্লা ফতে। কেল্লা ফতে মানে কি? কেল্লা ফতে মানে বুঝেন না, কেল্লা ফতে মানে ঝামেলা শেষ, বিকল্প খুঁজেন, বিকল্প খুঁজেন। হাসান সাহেব, আমি আসছি। এই লোকটা খুব বদ, এই লোকটারে আল্লাহ কেল্লা খতম করে দেয় না কেন? আয়শা, আর কখনো যেন এই ধরনের কথা না শুনি, কখনো কারো অমঙ্গল চাইতে নাই। চল। সবকিছুরই কি দাম এরকম এখন বাড়তি? হ্যাঁ, এরকম যদি বাড়তি হয় তাহলে তো 2 দিন পরে আর কিছু খাওয়া যাবে না, না খেয়ে মরতে হবে। দাম বেড়ে গেছে তো, একটা ভালো জায়গা পাইছি, এই জায়গা কাজে না লাগাইলে আমার জায়গায় অন্য কেউ বসবো। আপনি রাজি হইতেছেন না কেন? বাবা, বসলে বসতে দাও, আমি চাইতেছি তুমি খালি সংসারটাই সামলাও, বাকিটার জন্য তো আমি আছি। মান ভাত আমলের মতো কথা বললেন না তো, এখন দিন পাল্টাইছে, সময় পাল্টাইছে, মেয়েরা সংসারে হাল ধরতেছে, আপনি কেন সংসারের দায়ভার একা নেবেন? আর একা যদি আপনি পারতেন তাও একটা কথা ছিল, জিনিসপত্রের যেই দাম বাড়তেছে, বাড়ি ভাড়া দিতে কষ্ট হইতেছে, বাড়িতে টাকা পাঠানো লাগতেছে, কিছু একটা তো করতে হবে। একটা ব্যবস্থা হবে, আপনার মাসে যা ইনকাম তাতে আপনার কষ্ট হইতেছে আমি নিজের চোখে দেখতেছি। আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার বাধা দিয়েন না। লোকজন আমারে কি বলবে? লোকজন আমারে বলবে আমি ইনকাম করতে পারতেছি না, তাই বউরে দিয়ে কাজ করাইতেছি। ওদের জবাব আমি দিব, আল্লাহ আমারে 2 হাত দিছে, বুদ্ধি দিছে, কাজ করব আমি, আল্লাহ আমারে মুখও দিছে, ওদের জবাব কি দিতে হয় এটা আমি জানি। কিন্তু দোকান যে দিবা টাকা পাবা কই? যে বালাগুলো পড়ে আছে এগুলো বিক্রি করলে টাকা হবে, তাই বলে তুমি তোমার বালাগুলো বিক্রি করবা? আপনি তো জানেন সব স্বর্ণের প্রতি আমার কোনো আগ্রহ নাই, আর পইরেই তো আছে, ব্যবসা ভালো করলে আরো অনেক কিনতে পারবো। আপনি এমন কইরেন না, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইছি, এখন শুধু একটা জিনিসই চাইতেছি, সহযোগিতা চাইতেছি। আমি চাইতেছি আপনি আমার পাশে দাঁড়ান, আর আমি যা করতেছি আমাদের সংসারের জন্যই তো করতেছি। আমি তোমারে আর বাধা দিব না, তুমি দোকানের ব্যাপারে কথা বলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।